রান আউটের শিকার হয়ে নিজের বিশ্বকাপে শেষ ম্যাচটাতে 50 করা হলো না মাহমুদউল্লাহ রিয়াদের। সাইলেন্ট কিলার বিশ্বকাপ যাত্রা শেষ করলেন দেশ সেরা ব্যাটার ও ফিনিশার হিসেবেই। রিয়াদের একাধিক ছক্কা মারার দিনে স্কোরবোর্ডে চলতি বিশ্বকাপে প্রথম 300 রানের দেখা পায় বাংলাদেশ। এদিকে বিশ্বকাপে নিজের প্রথম 50-র দেখা পান তাওহিদ হৃদয়ও। বিশ্বকাপে শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিং করার সুযোগ পায় নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিং পেয়ে শুরুটাও দুর্দান্ত করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 62 রান তোলে দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। প্রথম 10 ওভারে লিটন 31 বল থেকে করেন 24 রান, অন্যদিকে তানজিদ তামিম 30 বল খেলে করেন 28 রান। তবে পাওয়ার প্লেতে ভালো শুরুর পরও ওপেনাররা এদিন 50-র দেখা পায়নি। ওপেনিং জুটি থামে 76 রানে। শিন অ্যাবটের শর্ট বলে তার কাছেই ক্যাচ তুলে আউট হন তানজিদ তামিম। 34 বলে 36 রান করে শেষ হয় বিশ্বকাপে জুনিয়র তামিমের যাত্রা। তানজিদ আউট হওয়ার পর ইনিংস বড় করার দায়িত্বটা ছিল লিটনের হাতে, তবে তিনিও প্যাভিলিয়নে ফেরেন 36 রানে। অ্যাডাম জাম্পার বলে চার্জ করতে গিয়ে সীমানায় থাকা ফিল্ডারের কাছে ক্যাচ তুলে দেন লিটু। 45 বলে 36 রান করে আউট হন লিটন। দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিং ডিপার্টমেন্টের হাল ধরেন এদিনের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। এই দুই ব্যাটারের ব্যাটে 50 রানের একটা কার্যকরী জুটি আসে, তবে পার্টনারশিপটা 64 রানে পৌঁছালেই ভুল করে ফেলেন নাজমুল শান্ত। সিঙ্গেল নিতে গিয়ে এদিনের ক্যাপ্টেন শান্ত আউট হন মার্নাস লাবুসেনের করা এক থ্রোতে। 57 বলে 45 রানই থামে নাজমুল শান্তর এদিনের ও বিশ্বকাপের ইনিংস। শান্তর ফেরার পর ক্রিজে নামেন বিশ্বকাপে বাংলাদেশের সেরা ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। একাধিক ছক্কার মারে তাওহিদ হৃদয়কে সঙ্গে দেন এই ব্যাটার। তবে এদিন নাজমুল শান্তর পর আরও এক বাংলাদেশি ব্যাটার হয় রান আউটের শিকার, আর এদিন দ্বিতীয়বার রান আউটের শিকার হন মাহমুদউল্লাহ রিয়াদ। 3টা ছক্কা ও 1টা চারে 28 বলে 32 রান করেন দ্য সাইলেন্ট কিলার অফ বাংলাদেশ ক্রিকেট। আর এটি শেষ হয়ে যায় বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের যাত্রা। ভাইরা ভাই মাহমুদউল্লাহ রিয়াদের পর ক্রিজে নামেন মুশফিকুর রহিম। তবে মিস্টার ডিপেন্ডেবল নিজের ওয়ানডে বিশ্বকাপের শেষ ম্যাচটা রাঙাতে পারেনি ব্যাট হাতে। অ্যাডাম জাম্পার বলে চার্জ করতে গিয়েই মাত্র 24 বলে 21 রানই শেষ হয় মুশির বিশ্বকাপের শেষ ইনিংস। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের ফেরার মাঝে নিজের 50 তুলে নিয়েছিলেন তাওহিদ হৃদয়। বিশ্বকাপে নিজের প্রথম 50 দেখা পেলেন এই আন্ডার-19 চ্যাম্পিয়ন। তবে 50 করা হৃদয়ের এদিন হলো না 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করা। মার্কাস টোয়ানিসের ফুল টাচ বলে মার্নাস লাবুসেনকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হৃদয়। 2 ছক্কা ও 5 বাউন্ডারিতে 79 বলে 74 রান করেন এই আন্ডার-19 চ্যাম্পিয়ন। হৃদয়ের ফেরার পর মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদীর ক্যামিওতে স্কোরবোর্ডে একটা ফাইটিং সংগ্রহ তোলে টিম বাংলাদেশ।